এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখব, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বায়রন বিশ্বাস। বিধানসভায় আবার কংগ্রেস শূন্য। সাগরদিঘি ভোটে, সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস বাম কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস জয়ী হন। সেখান থেকেই বিধানসভায় খাতা খোলে কংগ্রেস। এবং সাগরদিঘি মডেল গোটা রাজ্যে একেবারে দিশা দেখিয়েছিল। ডিস্ট্রিক্ট হেড অভয় নাগ রয়েছেন ফোন লাইনে। অভয়, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে সাগরদিঘি মডেল কোথাও গিয়েও অক্সিজেন জুগিয়েছিল কংগ্রেসের, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যোগ বায়রন বিশ্বাসের, কতটা ধাক্কা কংগ্রেস শিবিরে? কংগ্রেস শিবিরে ধাক্কার চাইতে বড় ধাক্কা হচ্ছে ভারতীয় গণতন্ত্রের উপরে। সাধারণ মানুষের সঙ্গে তঞ্চকতা, প্রতারণা, আরো একবার সেটা চোখ বায়রন বিশ্বাস। তৃণমূলকে হারানোর জন্য যে জোট করা হয়েছিল, নির্বাচনী জোট, এবং যেটা মডেল হিসেবে দেখা হয়েছিল, পরবর্তীকালে রাজনৈতিক দলগুলি, বিরোধী দল বিশেষ করে যারা রয়েছে, তারা তৃণমূলকে হারানোর জন্য বেশ কিছু জায়গায় সমবায় থেকে শুরু করে অনেকগুলি ভোটে তারা কিন্তু এই ফলাফল করেছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এই যে বিনা পাওনার যে খেলা রাজনীতিতে, সেই বিনা পাওনার খেলাতে বায়রন বিশ্বাস আর একবার প্রমাণ করলো যে এই যে জনপ্রতিনিধি, তাদের কোনো রকম দায়বদ্ধতা, তাদের কর্তব্য বা মানুষের কাছে যে বিশ্বাসযোগ্যতা যে একেবারেই নেই, সেটা আরও একবার প্রমাণ করলো। যদিও এই বায়রন বিশ্বাস সাগরদিঘিতে যখন দাঁড়িয়েছিল, বেশ মনে আছে সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে বিভিন্নভাবে, এমনকি মহিলার সঙ্গে তার কুৎসিত যে সম্পর্ক, সেই সম্পর্ককে কেন্দ্র করেও তাকে কিন্তু আক্রমণ করা হয়েছিল। শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিপক্ষে দাঁড়িয়ে কংগ্রেস এবং সিপিএম এর যে জোট, সেই জোটের উপরে ভরসা করে বলা ভালো যে অধীর চৌধুরী প্রায় নিজের কাঁধে তাকে দায়িত্ব নিয়ে জিতিয়েছিল। আজকে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে, কংগ্রেসের ভোটে জিতে, তারপরে সাধারণ মানুষের সাথে যে প্রতারণা করলো, তাতে আগামী দিনে এই যে জনপ্রতিনিধি যারা বিভিন্ন দলের হয়ে দাঁড়াচ্ছেন, তারা সাধারণ মানুষের এই বিশ্বাস তারা পাবেন তো? মানুষ তাদেরকে ভরসা করবে তো? এরকম একটা অনেক বড় প্রশ্ন উঠে আসছে এখানে। কিন্তু দেখো আজকে পার্শ্বতে এটা কিন্তু কংগ্রেসের জয় পরাজয় বা তৃণমূলের জয় পরাজয় কোনো বড় ব্যাপার না, কারণ কংগ্রেস একটা আসন পেলেও তাতে এমন কিছু যেত আসতো না। তৃণমূল কংগ্রেস বায়রন বিশ্বাসকে যদি নাও নিত, তাতেও তাদের সংখ্যায় কোনো কিছু যেতে আসতো না। কিন্তু যেটা বেঁচে থাকতো সেটা গণতন্ত্রের একটা পদ্ধতি, যে গণতন্ত্রের পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ তাদের নির্বাচনে তাদের যে রায় সেটা জানাতো, সেটা বেঁচে থাকতো, গণতন্ত্রের জয় হতো। তৃণমূল কংগ্রেস আরো একবার প্রমাণ করলো যে এই যে দল বদল করা বা দল ভাঙিয়ে নেওয়া, তাতে তৃণমূল কংগ্রেস আরো একবার সেটা প্রমাণ করলো যে তা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারছে না যে বিরোধী শূন্য কিভাবে হতে পারে। সব বিধানসভার মধ্যে কংগ্রেস সিপিএম এর কোনো বিধায়ক নেই, একমাত্র বিধায়ক ছিল এই বায়রন বিশ্বাস, তাকেও তারা দলে টেনে নিয়ে কংগ্রেসকে শূন্য করে দিল। আসলে কংগ্রেস শূন্য হলো না, সিপিএম শূন্য হলো না, বা বিরোধী শূন্য হলো না, কার্যত গণতন্ত্রকে আরো একবার আঘাত করলো, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। আগামী দিনে এর ফল সুদূর প্রসারী হবে। বারবার করে বলা হচ্ছিল যে নির্বাচনী বিধি, নির্বাচনী যে আইন, সে আইনকে সংশোধন করতে হবে, নাহলে এই যে দল বদলুদের খেলা, এই খেলা চলতেই থাকবে। এর পেছনে কোথাও বা কোটি কোটি টাকার লেনদেন, কোথাও বা দেনা পাওনার লেনদেন ইত্যাদি নিয়েই এই খেলা চলতে থাকছে। বায়রন বিশ্বাস সেই খেলার আরেকজন খেলোয়াড়, এটাই শুধু হলো, এর বিশ্বাস কোনো কিছু না। একেবারে অভয়দা, সেই জায়গা থেকে একটু স্পষ্ট করতে চাইবো, পঞ্চায়েত নির্বাচনের জায়গায় এই বিষয়টা কতটা প্রভাব ফেলতে পারে? একসময় প্রভাব ফেলবে, এবং বলা ভালো যে দেখো বায়রন বিশ্বাস সাধারণ মানুষের সঙ্গে, ওখানকার সাগরদিঘি মানুষের সঙ্গে প্রতারণা করেছে, সাগরদিঘি মানুষের সাথে সে তঞ্চকতা করেছে, ফলে পঞ্চায়েত নির্বাচনে সাগরদিঘির মানুষ হয়তো এর জবাব দেবে, যে জবাবের উত্তর পেতে আমাদের সময় লাগবে। কিন্তু যেহেতু পঞ্চায়েত নির্বাচন, এখানে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ দেশে নির্বাচন হবে, সেই নির্বাচন কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, স্বচ্ছ এবং অবাধ হবে, সেটা একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। কিন্তু তা হলেও আজকে বায়রন বিশ্বাস আরো একবার নজির তৈরি করলেন, এবং যে নজির, ধন্যবাদ জানাবো অভয়দা। ডিস্ট্রিক্টের অভয় নাগ ছিলেন আমাদের সঙ্গে। রণজয় মুখোপাধ্যায় আমার অবর প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রণজয়, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বায়রন বিশ্বাস, বিধানসভায় আবারও কংগ্রেস শূন্য। যে জায়গা থেকে কংগ্রেস বাড়তি অক্সিজেন পেয়েছিলেন এই পঞ্চায়েত নির্বাচনের আগে। হ্যাঁ মা, সত্যি দেখো বিধানসভায় 2021 সালের প্রেক্ষিতে যদি বলি, তাহলে বাম এবং কংগ্রেস
বিধানসভায় তাদের তাদের কোনো সদস্য ছিল না, কিন্তু এই মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনে অক্সিজেন পেয়েছিল কংগ্রেস এবং সেখানে কংগ্রেসের প্রার্থী বায়রন বিশ্বাস, তিনি তিনি জয়লাভ করেছিলেন, বিপুল ব্যবধানে জয়লাভ করেছিলেন কংগ্রেসের সাগরদিঘির প্রার্থী বায়রন বিশ্বাস। এবং তারপরে তিনি তিনি বিধানসভায় এলেন, তিনি শপথ নিলেন এবং সেই জায়গায় বায়রন পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই জাতীয়তাবাদী দলের সঙ্গেই তিনি থাকবেন। তিনি যেভাবে কংগ্রেসের নেতৃত্ব তাকে অজিত চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ব তাকে জিতিয়ে নিয়ে এসেছে সাগরদিঘি থেকে, এবং সেই জায়গাকে মান্যতা দিয়ে বায়রন বিশ্বাস, তিনি দল পরিবর্তনের প্রসঙ্গ আনা হয়েছিল সেই সময়, তাকে প্রশ্ন করা হয়েছিল এবং সেই জায়গায় তিনি বলেছেন যে আমি আমার যে আদর্শ কংগ্রেসী আদর্শ, সেই আদর্শ মেনেই আমি চলবো, কংগ্রেসের পতাকা নিয়েই আমি লড়াই করব মানুষের জন্য। কিন্তু তারপরে আমরা যে চিত্রটা দেখেছি যে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তিনি যেভাবে যেভাবে সম্পর্ক রেখেছিলেন সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতৃত্ব তাদের সঙ্গেও কিন্তু সখ্যতা বজায় রেখেছিলেন, যদিও শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছিল যে এটা সম্পূর্ণভাবেই এটা একটা সৌহার্দ্যের সম্পর্ক। ফিরহাদ হাকিমের বাড়ি চলে গিয়েছিলেন বায়রন বিশ্বাস, অন্যান্য নেতৃত্ব চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়, বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষ প্রমুখ নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলছিলেন এবং একটা সক্ষমতার সম্পর্ক ছিল। অবশেষে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, তুমি জানো যে কলকাতায় নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তিনি তার কর্মসূচিতে রয়েছেন এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন উপনির্বাচনে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে জেতা কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। একটা ঝলমনা তৈরি হয়েছিল যে বায়রন কতদিন কংগ্রেসে থাকবেন, এই বিষয় নিয়ে কংগ্রেস নেতৃত্বকে প্রশ্ন করা হলে এর আগে তারা তারা কিন্তু একই উত্তর দিয়ে গিয়েছেন যে কংগ্রেসের নেতৃত্ব হিসেবে, কংগ্রেসের জনপ্রতিনিধি হিসেবে বায়রন বিশ্বাস তাদের থাকবেন, এবং সেই সেই জায়গাটায় চিড় ধরালো শাসক দল তৃণমূল কংগ্রেস। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি উত্তরীয় এবং তৃণমূল কংগ্রেসের পতাকা গ্রহণ করলেন কংগ্রেস ছেড়ে, এবং সেই জায়গা থেকে যদিও পঞ্চায়েত নির্বাচনের আগে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত রাজনৈতিকভাবে তারা যে ব্যাকফুটে চলে গিয়েছিল, বিভিন্ন রকমের প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল এই সাগরদিঘি ইলেকশনকে ঘিরে, তুমি জানো বাস্তবিক রাজনৈতিক মহলে, এবং সেটা যথেষ্টই তৃণমূল কংগ্রেস সেটা শাসক দল হিসেবে তারা ব্যাকফুটে চলে গিয়েছিল সাগরদিঘির এই রেজাল্ট। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়েছিলেন, উষ্মা প্রকাশ করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বৈঠক করেছিলেন এবং রীতিমতো সরেজমিনে তদন্ত করে দেখা হয়েছিল এই তৃণমূল কংগ্রেসের এই ভরাডুবির কারণ হিসেবে, এবং সেখানে বেশ কয়েকজনকে দলের তরফ থেকে সতর্ক করা হয়েছিল এবং এই জায়গা থেকে তাদেরকে কঠোর বার্তাও দেওয়া হয়েছিল। তো সার্বিকভাবে এই সাগরদিঘি মডেল, সাগরদিঘি মডেল এই প্রসঙ্গটি উঠে এসেছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে এবং সেখান থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস কতটা ব্যাকফুটে সেই জায়গায় বারংবার প্রশ্নের সম্মুখীন হচ্ছিলেন শাসক দলের শীর্ষ নেতারা, এবং সেখানে পঞ্চায়েত নির্বাচনের আগে বায়রন বিশ্বাস কংগ্রেসের একমাত্র এই এই প্রতিনিধি, কংগ্রেসের একমাত্র বিধানসভার সদস্য বায়রন বিশ্বাস, তাকে ছিনিয়ে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করা। পঞ্চায়েত নির্বাচনের আগে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে একটা একটা বড়সড় প্রাপ্তির সম্ভাবনা বলা যেতে পারে পঞ্চায়েত নির্বাচনের আগে, যেই জায়গায় ব্যাকফুটে চলে গিয়েছিল এই সাগরদিঘিকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এই সাগরদিঘির প্রসঙ্গ তারা নিয়ে এসেছেন একাধিক জনসভায় এবং সেখান থেকে একেবারে। রণজয়, তুমি আমাদের সঙ্গে থাকো, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আপনাকে স্বাগত জানাবো নিউজ টাইমে। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বায়রন বিশ্বাস, বিধানসভায় কংগ্রেস শূন্য, আমরা দেখলাম একুশের বিধানসভা নির্বাচনের পর বিধানসভা থেকে বাম কংগ্রেস শূন্য হয়ে গেছিল এবং সাগরদিঘির উপনির্বাচন কোথাও গিয়ে কংগ্রেস শিবিরে পঞ্চায়েত নির্বাচনের আগে একটা অক্সিজেন জুটিয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে এত মানুষের আশা ভরসা নিয়ে বায়রন বিশ্বাস তিনি জয়ী হলেন, বিধায়ক পদে এলেন, কিন্তু হঠাৎ করে তৃণমূল কংগ্রেসে যোগ, কিভাবে দেখছেন আপনি এই বিষয়কে? না, এটা এটা হঠাৎ করে ও মোটেই যোগ দেয়নি, ও অনেকদিন আগের থেকেই জেতার পর থেকে পালাবার ধান্দায় ছিল, এটা আমরা খবরও পেয়েছিলাম, বিশেষ করে মাস দুয়েক আগে তো ও চলে যাবে সেরকম মোটামুটি আমরা ধারণাই করে নিয়েছিলাম। সুতরাং ও গেছে গেছে, কি করা যাবে আর। তবে মানুষটা ভোটটা বায়রন বিশ্বাসকে দেয়নি, দিয়েছে কংগ্রেসকে, ভবিষ্যৎটা দেখা যাবে কোথায়। পঞ্চায়েত নির্বাচনের আগে বায়রন বিশ্বাসের তৃণমূল কংগ্রেসে যোগ, পঞ্চায়েতে নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, পঞ্চায়েতে নির্বাচন সম্পূর্ণ আলাদা নির্বাচন,
সেই নির্বাচনের ফলাফল আপনারাই দেখতে পাবেন যে নির্বাচনে শূন্য হয়ে গেল, কি বলবেন আপনি? এত হয়ে গেল আর কি করা যাবে, হয়ে গেছে হয়ে গেছে, কি করা যাবে? শূন্য ছিল আবার শূন্য হয়েছে, আবার বাড়বে, আবার কি আছে? বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বায়রন বিশ্বাস। বিধানসভায় আবারও কংগ্রেস শূন্য। একুশের বিধানসভা নির্বাচনের পর বিধানসভা থেকে বাম কংগ্রেস শূন্য হয়ে গিয়েছিল এবং তারপর সাগরদিঘির উপনির্বাচনে বায়রন বিশ্বাসের জয়ের পর নতুন করে চাঙ্গা হয়ে উঠল কংগ্রেস শিবির।